নাশকতার মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সহ 15 জনের 4 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রায় দেন। সরকারি কাজে বাধা ও অগ্নিসংযোগের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের দুটি ধারায় সাজা দেয়া হয়। 2015 সালের 4 জানুয়ারি বিকেলে 20 দলীয় জোটের সমর্থক ও নেতৃস্থানীয় ব্যক্তিদের পরোক্ষ ইন্ধনে 30 থেকে 40 জন ব্যক্তি প্রগতি সরণিতে জনসাধারণের চলাচলে গতিরোধ, পুলিশের কাজে বাধা সহ হত্যা করতে বাসে অগ্নিসংযোগ করে। অগ্নিসংযোগে 1,60,000 টাকার ক্ষতিপূরণ হয় বলে রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের করা হয়।